हेलो एवरीवन, सब भाई के आरो एक बार स्वागत स्टाडी विद पियाते। स्टॉप ड्रीमिंग स्टार्ट डूइंग। सो तुम्हारा एखन जेटा देखते पाच्छो एटा होच्छे कोश्चन पेपर। तुम्हारा जदि चाओ कोश्चन पेपर डाउनलोड करे निते पारो। एबं कोश्चन पेपर सम्पर्के आमी एकटा जिनिसई बोलबो जे भीषण किन्तु कठिन कोश्चन आसेनि, मोटामुटी सहज कोश्चन छिलो जेटा देखा गेछे, मोटामुटी पारार मतन कोश्चन छिलो। तो अनेकेई एटा बोलेछे खूबी इजी लेवेलेर कोश्चन छिलो, किन्तु आमार मते मोटामुटी ठीकठाक छिलो। WBP-র हिसाबे एटा मोटामुटी ठीकठाक कोश्चन पेपर। तो तुम्हारा जदि एई कोश्चन पेपरटा डाउनलोड करते चाओ की करते होबे, www.studywithpia.in एटा गूगले लिखे सर्च करबे एबं आमादेर वेबसाइटे चले जाबे, गिये सेखान थेके डाउनलोड करे निते पारबे। खूब सिम्पल भावे ओखाने देवा रयेछे। आच्छा, एबार चले आसबो आमरा जे काट अफ मार्क्स केमन होते पारे। WBP-র एक्साम आशा करी तोमादेर भालो होयेछे। कार केमन होयेछे, केमन की मार्क्स आसछे अवश्य कमेंट बक्से जानाबे। तो एबार आमी जानबो जे की रकम धरनेर मोटामुटी काट अफ आसते पारे, एबं आरो एकटा कोश्चेन एसेछिलो सेटा निये आमी पोरे आलोचना करछि। आगे एकटु काट अफटा देखे नेब। ओके, सो काट अफ दिके जदि आमरा जाई ताहले आमरा ইউআর ক্যাটাগরির দিকে ধরছি যে এটা মোটামুটি 43-45 এরকম হতে পারে, এবং 2-3 এরকম একটুখানি এদিক ওদিক হতে পারে, প্লাস মাইনাস হতে পারে। ওকে, আর তারপরে আসছে OBC A। তো OBC এর জন্য হচ্ছে তোমাদের 37-39 হতে পারে, এবং OBC B ক্যাটাগরির জন্য 40-42 হতে পারে। SC-দের জন্য হচ্ছে তোমাদের 40-42 হতে পারে। ST যারা আছো তাদের জন্য 33-35 হতে পারে, এবং এখানে বললাম যে +3 এবং +-3, ঠিক আছে, এরকম হতে পারে। মানে +3 বা +-3 এরকম একটুখানি হতে পারে। তো এটা মোটামুটি কাট অফ। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। যারা মোটামুটি আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে তো তারা তো ভালোই বলল যে ঠিকঠাক আছে, মোটামুটি তাদের পাস হয়ে যাবে আশা করছি। এবং এরপরে গিয়ে তোমাদের কি করতে হবে, এরপরে গিয়ে তোমাদের আছে পার্সোনালিটি টেস্ট। সো পার্সোনালিটি টেস্টের জন্য 15 মার্কস তোমাদের থাকবে। এটা অবশ্যই তোমাদেরকে যারা মেইন এক্সাম ক্লিয়ার করবে তারাই দিতে পারবে। তো এই 15 মার্কের জন্য তোমরা এর জন্য আমাদের ইন্টারভিউয়ের যে টিপস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখতে পারো, কেমন কি পোশাক পরতে হবে। তাছাড়াও যদি তোমাদের অন্য কোনো রকম হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যে যদি ইন্টারভিউ ব্যাপারে কোনো রকম তোমাদের কোনো কিছু লাগে তাহলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং যদি তোমরা মক টেস্টে দিতে চাও, মানে মক ইন্টারভিউ দিতে চাও, তাহলেও আমি ব্যবস্থা করে দেবো। এরপরে আসি, আমি তোমাদের একটা স্ক্রিনশট একটু দেখাবো। ওকে, সো এখানে কিছু স্টুডেন্ট বলছিল যে আচ্ছা প্রশ্নপত্র কি ফাঁস হয়ে গেছিল। তো দেখো, সত্যি কথা বলতে আমাদের জানা নেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিলো কি যায়নি, কারণ আমরা নিজেরা ছিলাম না ওখানে কেউ। তো আমাদের যারা স্টুডেন্টরা ছিল তাদের কাছেও আমি জিজ্ঞাসা করেছি ঠিক সেম প্রশ্নটা, যে প্রশ্নপত্র কি মনে হয়েছে যে ফাঁস হয়ে গেছিলো। তো তাদের অ্যান্সার ছিল যে না ম্যাম, সেরকম কিছু জানা যায়নি। কিন্তু ইউটিউবে মাঝে মাঝে ঘোরাফেরা করছে যে হ্যাঁ কোশ্চেন কিন্তু ফাঁস হয়ে গেছিলো। তো এইসব দিকে মাথা দিয়ে কোনো লাভ নেই, ফাঁস হয়ে গেছিলো বা যায়নি। যদি সেরকমভাবে কিছু হয় তাহলে নিশ্চয়ই স্টেপ নেওয়া হতো বা স্টেপ নেওয়া হবে, কিন্তু তাছাড়া এরকম কিন্তু কোনো রকম খবর এখনও পর্যন্ত আমার, মানে স্টুডেন্টরা অনেকেই পরীক্ষা দিয়েছে তো তাদের কানে, মানে তাদের কাছ থেকে আমি কিন্তু সেরকম কোনো খবর পাইনি। তো এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হয়েছে এবং পরীক্ষাতে তোমরা সাফল্য অর্জন করবে। এবং তোমরা যদি আমাদের এই PDFটা যদি চাও, WBP-র যে মেইনের PDFটা, তো এখানে আমাদের ওয়েবসাইটে আসলে আমি লিঙ্ক তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। PDFটা এখান থেকে তোমরা এই যে ক্লিক হেয়ার লেখা রয়েছে এখান থেকে জাস্ট একটা ক্লিক করলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের যে PDFটা রয়েছে সেটা, ঠিক আছে। তো এটাই ছিল বলার। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই সেখানে জয়েন করে যাও, কারণ ওখানেও কিন্তু ভীষণ ভালো ভালো পোস্ট দেওয়া হচ্ছে। এবং আজ রাতের যে ক্লাসটা নেওয়া হবে 3 ঘন্টার, আমি তোমাদের একটা ক্লাস রেখেছি WBCS-কে টার্গেট করে, 3 ঘন্টার ভূগোলের রিভিশন রেখেছি, ঠিক আছে। তো মোটামুটি 7:30 থেকে ওটা শুরু হয়ে যাবে। তো 7:30 থেকে তোমরা কিন্তু একদম সমস্ত খাওয়া দাওয়া গুছিয়ে টুছিয়ে বসে পড়ো এবং মক টেস্টটা অবশ্যই দিও, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে সন্ধ্যে ঠিক 7টার সময়।